তো আজকে আমরা আলোচনা করব হলো গিয়ে একটা সি প্রোগ্রামিং এর প্রবলেম নিয়ে। তো প্রবলেমটা হচ্ছে দুটি সংখ্যার গড় নির্ণয়ের, সরি, দুটি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম। আচ্ছা, প্রোগ্রাম না বলে আমরা আগে বলি ফ্লো চার্ট, কারণ আমরা সবার প্রথমে কি করব, ফ্লো চার্ট তৈরি করব, দেন হচ্ছে আমরা কি করব, সি প্রোগ্রাম করব। তো দুটি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম, গড় নির্ণয়ের ফ্লো চার্ট ও সি প্রোগ্রাম, ঠিক আছে? যদি আমার হাতে লেখা ভালো না, কারণ ইঞ্জিনিয়ার মানুষের হাতে লেখা কি হয়, খারাপই হয়। ওকে, তো বুঝা গেলেই চলবে। তো আমরা স্টার্ট করি। তো আমরা কি বলছি, দুটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লো চার্ট ও সি প্রোগ্রাম। তো এটা কি আমাদের একটা প্রবলেম? এই যে আমরা উপরে যেটা দেখতেছি সেটা কি আমাদের একটা প্রবলেম? এখন মনে রাখতে হবে সি এর ক্ষেত্রে প্রবলেমটাকে সবার প্রথমে কিসে নিয়ে যেতে হবে, ইকুয়েশন বা সমীকরণে। কারণ আমরা একটা জিনিস জানি, সি একটা কি, প্রোগ্রাম। প্রোগ্রাম বলতে মূলত কাকে বোঝায়, প্রবলেমকে বোঝায়। আর প্রবলেম সলভিং এর জন্য আমাদের কি লাগে, সিতে প্রোগ্রাম করার জন্য। সিতে প্রোগ্রাম বলতে মূলত কাকে বোঝায়, প্রবলেমকে, ঠিক আছে? বা আমরা যদি এইভাবে বলি, প্রবলেম বলতে মূলত কাকে বোঝায়, সি প্রোগ্রামকে। আর সি প্রোগ্রাম করার জন্য আমাদের সবার প্রথমে কি লাগবে, ভেরিয়েবল লাগবে। তো ভেরিয়েবল, সহজ কথায় আমরা যখন কোনো একটা সমস্যা দেখব, সমস্যাটা আসলে বলতে মূলত কি, একটা প্রোগ্রামিং প্রবলেম। এই প্রোগ্রামিং প্রবলেমটা মূলত আমরা কি দিয়ে সলভ করব, সি প্রোগ্রাম দিয়ে। যখনই প্রোগ্রাম দিয়ে করব, প্রোগ্রাম সলভ করার জন্য আমাদের কি লাগে, ভেরিয়েবল লাগে। আর ভেরিয়েবলের সাথে আমাদের কি লাগে, অ্যান্ড ডাটা টাইপ লাগে। আমরা ভেরিয়েবল ডাটা টাইপ ছাড়া আমরা কখনো কি করতে পারবো না, কোনো সি প্রোগ্রামিং সলভ করতে পারবো না। কিন্তু একটা প্রোগ্রাম বা একটা প্রবলেম বা সহজ কথা একটা সমস্যাতে কয়টা ভেরিয়েবল হবে সেটা আমরা কেমনে বুঝবো, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। যে সিতে কোনো প্রবলেম সলভ করার আগে আমাদেরকে জানতে হবে কি, সেই প্রবলেমটা সলভ করার জন্য কি কি ভেরিয়েবল বা চলক লাগবে। কিন্তু আমরা এটা বের করব কেমনে, সেটার সহজ উত্তর হচ্ছে কি, ইকুয়েশন। যেই প্রবলেমটা দেওয়া থাকবে সেটাকে আমরা কিসে রূপান্তর করে ফেলবো, একটা ইকুয়েশনে রূপান্তর করে ফেলবো। আর যদি ইকুয়েশনে আমরা রূপান্তর করতে পারি, আমরা কি পাবো, ভেরিয়েবল। আর ভেরিয়েবল পাইলেই আমরা কি পাবো, তাহলে আমরা বলতে পারি ভেরিয়েবল যদি ফার্স্টে পাই, ভেরিয়েবলের পথ ধরে পরবর্তীতে কে চলে আসবে, ডাটা টাইপ। তার মানে ফার্স্টে প্রায়োরিটি কে পাচ্ছে, ভেরিয়েবল। সেকেন্ডে প্রায়োরিটি কে পাইতেছে, ডাটা টাইপ। তো আমরা যদি আগে ভেরিয়েবল বের করতে পারি, তাহলে ডাটা টাইপ বের করা কি কোনো কঠিন কাজ হবে? আচ্ছা, এখন যেহেতু ভেরিয়েবল নিয়ে আমরা কথা বলতেছি, তো ভেরিয়েবল টোটাল কয় ধরনের আমরা যদি একটু নিচে দেখি, যেহেতু আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তার আগে আমরা আর একটা জিনিস করে আসি। তো আমি কি বললাম যে একটা প্রবলেমে বা একটা সি প্রোগ্রামে কয়টা চলক হবে বা কয়টা ভেরিয়েবল হবে সেটা ডিপেন্ড করে কার উপর, ইকুয়েশনের উপর। উইদাউট ইকুয়েশন ছাড়া আমরা কখনো কি বের করতে পারবো না, ভেরিয়েবল, মানে সহজ কথায় ভেরিয়েবলগুলো বের করতে পারবো না। তো আমাদের প্রবলেমটাকে আমরা একটু দেখি, কয়টা সংখ্যার গড় বলছে, দুটি সংখ্যার। আমি কি জানি সংখ্যা দুইটা কি কি, আমি জানি না সংখ্যা দুইটা কি, ঠিক আছে? একটা সংখ্যা কি ধরলাম, আরেকটাকে কি ধরলাম। এখন গড় বের করার সিস্টেম কি, যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ। গড় বের করার সিস্টেম হচ্ছে কয়টা সংখ্যার কথা বলছে, দুইটা। তা আমি একটা সংখ্যা নিলাম এক্স, আর একটা কি ওয়াই। আমি জানি না যে সংখ্যা দুইটা কি কি, যেহেতু জানি না, আমরা সমীকরণ সলভের সময় আমরা যা জানি না সেটাকে চাইলে কি ধরি, ক ধরি, খ ধরি। তো আমরা ধরে নিলাম একটাকে এক্স আর একটাকে ওয়াই। এখন গড় বের করার সিস্টেমটা কি, যতগুলো সংখ্যা ততগুলো সংখ্যাকে যোগ করে তত দিয়ে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তো আমরা কয়টা সংখ্যা বলছে, দুইটা। তো দুইটা সংখ্যা ফার্স্টে কত দিয়ে যোগ করব, দুই দিয়ে, মানে সরি, যতগুলো সংখ্যা ততগুলোকে আমরা কি করব, যোগ করব। তো একটা সংখ্যাকে আমরা কি ধরছি, এক্স,
আর একটা সংখ্যাকে আমরা কি ধরছি ওয়াই, তাদেরকে যোগ করছি কয়টা সংখ্যা দুইটা যোগ করছি, তাই কত দিয়ে ভাগ করতেছি। তার মানে গড় বের করার সিস্টেম হচ্ছে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে যোগ করব আর তার পরিমাণ দ্বারা কি করে দিব ভাগ করব। এখানে দুইটা সংখ্যা আছে তাই কত দিয়ে ভাগ করছি দুই, তিনটা থাকলে তিন, চারটা থাকলে, আর ফলাফলটাকে যেহেতু আমরা গড় বের করতেছি, গড়ের ইংলিশ কি অ্যাভারেজ, তা আমরা জাস্ট সংক্ষেপে কি লিখলাম ঠিক আছে, আমরা চাইলে এইভাবেও লিখতে পারি যে রেজাল্টও লিখতে পারি, কোনো সমস্যা নাই, কারণ চলকটা আমার উপর ডিপেন্ড করবে, প্রোগ্রামারের উপর ডিপেন্ড করবে সে কি নির্ধারণ করবে। কেউ চাইলে রেজাল্টও ধরতে পারে, কেউ চাইলে কি ধরতে পারে এবিজি ধরতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন আমরা তাহলে ফাইনালি যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে যে আমাদের গড় নির্ণয় করার, গড় নির্ণয় করার ফর্মুলাটা কি, যতগুলো সংখ্যা তত দ্বারা ভাগ, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের গড় নির্ণয়ের সমীকরণ, এটা আমাদের কি গড় নির্ণয়ের, আচ্ছা এটাকে একসাথে আমরা লিখি, এটাকে কি বলা হয় গড় নির্ণয়ের সমীকরণ। আচ্ছা তো সমীকরণে আমাদের চলক কয়টা, যেমন এভিজিটা কি একটা, এক্সটা কি আমাদের একটা, ওয়াইটা কি আমাদের একটা চলক, টোটাল চলক সংখ্যা কয়টা। তার মানে দুটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লো চার্ট বা সি প্রোগ্রাম করার জন্য আমাদের সর্বোচ্চ কয়টা চলক লাগবে, তিনটা, এভিজি, এক্স, ওয়াই। আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে, তার মানে আমরা যদি কোনো প্রবলেম সলভ করি প্রোগ্রামিং এ, সবার প্রথমে কি বের করব, সমীকরণ বা ইকুয়েশন। ইকুয়েশন থেকে আমরা কি করতে পারবো, একটা প্রোগ্রামে কতগুলো চলক লাগবে সেটা আমরা জানতে পারবো। আমরা যদি চলকের পরিমাণটা নাই জানি, আমরা কখনোই কি করতে পারবো না, প্রোগ্রামটাকে ভালোভাবে করতে পারবো না। তাহলে সবার কথা, একদম সবার শর্ট কথা, যে প্রোগ্রাম করার জন্য ফার্স্টে কি তৈরি করতে হবে, ইকুয়েশন। আর ইকুয়েশন তৈরি করতে হলে, আচ্ছা আমি কথাটাকে আরেকটু প্রিসাইজ ভাবে বলি, প্রোগ্রাম তৈরি করার জন্য কি দরকার, ভেরিয়েবল আর কি ডাটা টাইপ। ভেরিয়েবল আর ডাটা টাইপ আমি কখন পাবো, যখন আমি কি তৈরি করতে পারবো। তাহলে আমরা একটা যদি ম্যাপ করি, প্রোগ্রাম ক্রিয়েশন, এই প্রোগ্রাম ক্রিয়েশনের জন্য আমাদের কি লাগবে, সবার প্রথমে ভেরিয়েবল, আর তার সাথে কি লাগবে, আর এই ভেরিয়েবল আর ডাটা টাইপ আমি কেমনে পাবো, যখন আমি কি করব, ইকুয়েশন তৈরি করব। ঠিক আছে, ওকে। আর এই কথাটাকে যদি আমি আরেকটু ঘুরায় বলি, তাহলে প্রোগ্রাম ক্রিয়েশনের পর আগে, মানে প্রোগ্রাম ক্রিয়েশনের জন্য আগে কি তৈরি করতে হবে, ইকুয়েশন করলেই আমি কি পাবো। তার মানে এক নম্বরে হচ্ছে কি প্রোগ্রাম ক্রিয়েশন, ঠিক আছে, প্রোগ্রাম দুই নম্বরে কে, তারপরে কি তিন নম্বরে, ওকে। তার মানে প্রোগ্রাম ক্রিয়েশন করতে হবে, এটাতে আমরা এক নম্বর দিলাম না, এটা আমাদের কি একটা কাজ, এটাকে আমরা ধরলাম একটা কি টাস্ক। তাহলে এক নাম্বার কি আসতেছে, দুই নাম্বার, তার মানে ইকুয়েশনটা কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম গড় নির্ণয় করার জন্য আমাদের কয়টা চলক লাগবে, দুইটা, তিনটা চলক, সরি কয়টা চলক, এভিজি, এক্স আর ওয়াই। এখন চলকেরও কিন্তু কি আছে, শ্রেণী বিভাগ আছে, ক্লাসিফিকেশন অফ ভেরিয়েবল। ভেরিয়েবলকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিফাইন্ড আর একটা হচ্ছে আনডিফাইন্ড। তো এক্সাম্পল স্বরূপ আমরা কি করছি, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু কি লিখছিলাম আমরা, এভিজি, এটা গড় নির্ণয় করার একটা ইকুয়েশন না। এখন এখানে আমাদের চলক কোনটা,
যেমন এভিজিটা কি আমাদের একটা ভেরিয়েবল, এক্সটা আমাদের কি একটা, ওয়াইটা আমাদের কি একটা ভেরিয়েবল, ঠিক আছে। আর সংখ্যা এটাকে কি বলা হয়, কনস্ট্যান্ট বা ধ্রুবক। ওকে, তো আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক এটা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব, আপাতত আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করি। এই এক্স এর মানটা কে ডিসাইড করবে? আমি বললাম দুইটা সংখ্যার গড় নির্ণয় করো, গড় নির্ণয় করলে দুইটা সংখ্যা কি কি, আমি ধরলাম এক্স আর ওয়াই। এখন এক্সটা অর্থাৎ এই এক্সের জায়গায় ইউজার কি ইনপুট দিবে আমি কি জানি? সাপোজ এখানে আমাদের সাথে নাইম আছে, নাইম এক্সের জায়গায় কি ইনপুট দিবে আমরা কি জানি? জানি না। আবার নাইম ওয়াইয়ের জায়গায় কি ইনপুট দিবে আমরা কি জানি? আমরা সেটা জানি না। তার মানে এক্স আর ওয়াই এটা কে ডিসাইড করবে, কে ডিসাইড করবে? তো যেই ভেরিয়েবলগুলো ইউজার কি করে ডিসাইড করে তাকে মূলত কি বলা হয়, তাকে কি বলা হয়, তাকে বলা হয় আনডিফাইন্ড ভেরিয়েবল, ঠিক আছে। অর্থাৎ যেই ভেরিয়েবলগুলো কে ডিসাইড করে সেটাকে কি বলা হয়, আনডিফাইন্ড, ঠিক আছে। আর এই এভিজিটা এটা কে ডিসাইড করবে, সেটাকে মূলত কি বলা হবে? কথা কি বুঝে গেছে? কারণ এক্স আর ওয়াই ক্যালকুলেটারে আমি 5 ইনপুট দিলাম, ঠিক আছে, আবার আরেকটা সংখ্যা কি দিলাম, 6 ইনপুট দিলাম। 5 আর 6 ইনপুট দেওয়ার পর যখন প্লাস চিহ্নটা দিব সেটা কে ডিসাইড করবে? 5 আর 6কে যোগ করলে কত আসবে সেটা কে ডিসাইড করে? ক্যালকুলেটার। তার মানে ক্যালকুলেটারটা কি একটা কম্পিউটার, অর্থাৎ ডিভাইসটাকে কি বলা হবে, যেটা ডিভাইস ডিসাইড করবে সেটাকে কি বলা হবে, ডিফাইন, আর যেটা ইউজার ডিসাইড করবে আনডিফাইন। অর্থাৎ একটা ইকুয়েশনের লেফট সাইডে যারা থাকবে তারা কি ডিফাইন। এটা কোন সাইডে আছে, একটা সমীকরণের লেফট সাইডে যেটা থাকবে সেটা কি ডিফাইন, আর রাইট সাইডে যারা থাকবে তারা কি আনডিফাইন, ঠিক আছে। একটা সমীকরণের সিম্পল ভাবে এভিজিটা কোন সাইডে আছে, ডান সাইডে না বাম সাইডে, বাম সাইডে, তাহলে সেটা কি ডিফাইন। আর এক্স আর ওয়াই চলকদ্বয় কোন সাইডে আছে, ডান সাইডে, তাহলে এটাকে কি বলা হবে, ঠিক আছে। তার মানে ইউজার যেটা ডিসাইড করবে সেটা কি আনডিফাইন, আর যেটা কম্পিউটার বা ডিভাইস ডিসাইড করবে সেটা কি। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো জানতে পারছি, ঠিক আছে। তো আমরা প্রোগ্রামিংটাতে আসি। আচ্ছা, তাহলে আমরা ভেরিয়েবল কয় প্রকার পাইলাম, দুই প্রকার। আর ডাটা টাইপটা কি এটা নিয়ে তো একটু আলোচনা করতে হবে। তো আমি দুইটা সংখ্যা কি নিলাম, একটা এক্স আর একটা কি নিলাম, একটা এক্স নিলাম আর একটা কি। এখন লেট এক্সাম্পল, আমরা এখানে যেহেতু অনেকজনই আসি তো আমি তিনজনকে নিচ্ছি। সবার প্রথমে আসতেছে নাইম, নাইম এক্স ইকোয়াস টু কি নিছে, 5, ওয়াই ইকোয়াস টু সে নিল কি 6। এখন 5 আর 6 কোন ধরনের সংখ্যা, 5 আর 6 হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি বলা হবে এটাকে, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে সি প্রোগ্রামিং এর ভাষায় কি বলা হয়, ইন্টেজার, কি বলা হয়, ইন্টেজার। আর এটাকে সি প্রোগ্রামিং এ কেমনে দেখা হয়, সি প্রোগ্রামের আমি সংক্ষেপে লিখলাম, সি প্রোগ্রামে কোডটাকে কেমনে ব্যবহার করা হয়, INT। তার মানে ইউজার যদি পূর্ণ সংখ্যা নেয় তাহলে এটার ডাটা টাইপটা কি হবে, এটা কি আসবে। ওকে, তার মানে এই এক্সটাকে মূলত কি বলা হবে, চলক, ওয়াইটাকে কি বলা হবে, চলক। আর এক্স আর ওয়াই কোন ধরনের সংখ্যা নিয়ে কাজ করতেছে, পূর্ণ সংখ্যা। তাই এক্সের ডাটা টাইপ কি হবে, ওয়াইয়ের ডাটা টাইপ কি হবে, ইন্টেজার, ঠিক আছে। অর্থাৎ চলকের প্রকৃতিটা কি হবে সেটা ডিসাইড করাকে কি বলা হবে, ডাটা টাইপ বলা হবে। চলকের প্রকৃতিটা কি হবে সেটা ডিসাইড করাকে কি বলা হবে, ডাটা টাইপ।
এখন এখানে আমাদের সাথে ওয়াসিফও আছে, তো ওয়াসিফ যে কাজটা করতেছে সে হচ্ছে এক্স এর জায়গায় নিল 5.2 আর ওয়াই এর জায়গায় নিল 6.3। এখানে 5.2 6.3 কি ফ্র্যাকশন? কি এটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ? এটাকে আমরা কি বলতে পারি? ভগ্নাংশ। ওকে, এটাকে মূলত কি বলা হয়? ভগ্নাংশ। ভগ্নাংশকে কি বলা হয়? ফ্র্যাকশন। আর সি প্রোগ্রামিং এ ফ্র্যাকশনটাকে কি বলা হয়? ফ্লোট। তার মানে সি প্রোগ্রাম কোড এটাকে মূলত কি বলা হবে? ফ্লোট বলা হবে। কারো কনফিউশন আছে? তাহলে এখানে যেহেতু সে ফ্লোট নিচ্ছে, তাহলে মানে ফ্র্যাকশন নিচ্ছে, তাহলে এটা ডাটা টাইপটা কি হবে? এখানে কি হবে? কথা কি বুঝে গেছে? আচ্ছা, এখন এখানে মাহমুদ আছে, তো মাহমুদ যে কাজটা করবে, এক্স এর জায়গায় নিল 2, সে আবার সবার মন রক্ষা করে চলে, ওয়াই এর জায়গায় নিল 2.3। ওকে, তো এখানে 2টা কি ভ্যালু? তাহলে ইন্টেজার বা পূর্ণ সংখ্যা। আর 2.3টা কি? ফ্র্যাকশন। তো ইন্টেজার হইলে এক্স এর আগে কি বসবে আর ওয়াই এর জায়গায় কি বসবে? ফ্লোট বসবে। তার মানে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝতে পারতাছি। আচ্ছা, তার আগে তাহলে আমি যেই চলক, অর্থাৎ সহজ কথায় এক্স আর ওয়াইটা কি একটা সিনট্যাক্স? এক্স আর ওয়াইটা কি একটা? তো আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য কয়টা সিনট্যাক্স নিছি? দুইটা। আবার কেউ এক্স আর ওয়াইয়ের জায়গায় কী লিখতে পারে? নাম্বার 1, নাম্বার 2। ঠিক আছে, আমি দুইটা সংখ্যার কথা বলছি, একটা সংখ্যাকে কি ধরছি? এক্স আর একটাকে ওয়াই। এটা কি আসতে পারে? সিনট্যাক্স। আবার কেউ বলতেছে আমি এক্স ওয়াই ধরবো না, আমি এক্স ওয়াই জায়গায় কি লিখবো? নাম্বার 1, নাম্বার 2। এটাকে মূলত কি বলা হয়? কি বলা হয়? ওয়ার্ড। আমরা কি করতেছি? প্রবলেম সলভ করতেছি। কার প্রবলেম সলভ করতেছি? সি প্রোগ্রাম প্রবলেম। এই সি প্রোগ্রামের প্রবলেম সলভ করার সময় যে সিনট্যাক্স অর ওয়ার্ড বিবেচনা করা হয়, সেটাকে মূলত কি বলা হয়? আর ভেরিয়েবলের নেচার বা প্রকৃতি কি হবে, সেটাকে মূলত কি বলা হয়? কথা কি বুঝে গেছে? এখন আমরা যদি লিখি এক্স, তাহলে এক্সটা আমাদের কি? ভেরিয়েবল। আর এই এক্স এর ভ্যালুটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সেটা ডিসাইড করাকে কি বলা হবে? লাইক আমরা দিলাম ফ্লোট, তার মানে এক্সের ডাটাটা কি হবে, এক্সের মানটা যা হবে সেটা ডিসাইড করা এই ফ্লোটটাকে মূলত কি বলা হবে? নেচার। সহজ কথা এটাকে কি বলা হবে? ডাটা। কারো কনফিউশন আছে এখানে? ক্লিয়ার? একদম ক্লিয়ার। তার মানে আমরা যে চলক প্রবলেম সলভ করার জন্য সবার প্রথমে কি দরকার? ইকুয়েশন। আর ইকুয়েশন থেকে আমি কার আইডিয়া পাবো? চলকের আইডিয়া পাবো। ঠিক আছে, আর চলক ডিফাইন হবে আর না আনডিফাইন হবে সেটা কেমনে বুঝবো? ইকুয়েশনের বাম সাইডে যারা থাকবে তারা কি? ডিফাইন ভেরিয়েবল বা ডিফাইন চলক। আর যারা ডান সাইডে থাকবে তারা কি? আনডিফাইন, যেটা আমি জানি না কি আসবে। তার মানে ডিফাইন বলতে জানা চলককে বুঝায়, আনডিফাইন বলতে অজানা চলককে বুঝায়। এতটুকু কি ক্লিয়ার হয়েছে? এখন আমরা যে গড় নির্ণয় করব, তো এখানে আমরা যে তিনজন ইউজারের কথা বলছি, নাইমের কথা বলছি, নাইম কি করতেছে এখানে? সে দুইটা পূর্ণ সংখ্যা নিতেছে। আবার ওয়াসিফ কি করতেছে? ভগ্নাংশ নিতেছে। আবার মাহমুদ কি করতেছে? পূর্ণ সংখ্যাও নিতেছে, ভগ্নাংশ নিতেছে। তার মানে গড় নির্ণয়ের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুইটাই কি করা যায়, নেওয়া যায়। কোনো প্রবলেম আছে?
গড় নির্ণয় করার ক্ষেত্রে কি কোনো রেস্ট্রিকশন আছে যে এই সংখ্যা নিতে হবে, এই সংখ্যা নেওয়া যাবে না? তো যেখানে যেখানে পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ দুইটাই ব্যবহার করা যায়, সেখানে আমরা ডাটা টাইপ কি নিব? যেখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুটোটা ব্যবহার করার কি আছে, চান্স আছে, সেখানে আমরা ডাটা টাইপ কি নিব? ফ্লোট। সেখানে আমরা ডাটা টাইপ কি নিব? কারণ গড় নির্ণয় করার ক্ষেত্রে কি নাই, কোনো রেস্ট্রিকশন নাই, তাই আমি যে সংখ্যা খুশি সেই সংখ্যাটাই আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। ওকে, আচ্ছা, এতটুকু ক্লিয়ার তো সবার? এখন আমি কোনো একটা ইউজারকে বললাম যে তুমি রোল নির্ণয় করার একটা সি প্রোগ্রাম বের করবা। কি নির্ণয় করার? আচ্ছা, তো রোল নির্ণয় আমি তো জানি না ইউজার কি রোল দিবে ইনপুট, আমি জানি। তাহলে আমি চলক হিসাবে কাকে ধরলাম? রোল। এই রোলটাকে মূলত কি বলা হবে? এটা ডাটা টাইপটা কি হবে? এটা ডাটা টাইপটা কি হবে? আমি সাপোজ ওয়াসিফকে বললাম তোমার রোল কত, ওয়াসিফ কি তার রোল বলবে? ধরা যাক আমরা ওয়াসিফকে রোল জিজ্ঞেস করছি, ওয়াসিফ তার রোল কি 1.2 কখনো বলতে পারবে? রোল কখনো কি হয় না, ফ্র্যাকশন হয় না, রোল সবসময় কি হয়, পূর্ণ সংখ্যা। তাহলে এই রোলের জন্য ডাটা টাইপটা কি হবে? কথা কি বুঝে গেছে? আমি কাউকে বললাম তোমার বয়স কত, বয়স ইনপুট নেওয়ার একটা কি করতে বলছি, সি প্রোগ্রাম। তাহলে আমার ভেরিয়েবলটা কি হবে? এজ। আর এটা ডাটা টাইপটা কি হবে? ইন্টেজার। এটা কি বুঝা গেছে? তার মানে আমি যে ডাটা টাইপটা সিলেক্ট করতেছি, সহজ কথা, আমি যে ভেরিয়েবলটা সিলেক্ট করতেছি, সেই ভেরিয়েবলটার ডাটাটা কি হবে, সেটা মানে ডাটাটা কি হবে সেটার উপর ভিত্তি করে আমার কি নির্ধারণ হবে, ডাটা টাইপ। ওকে, এখন এখানে রোলের ক্ষেত্রে কি আমার ফ্লোট আমি নিতে পারবো? কেন ফ্লোট নিতে পারবো না? কারণ আমি জানি রোল কখনো কি হয় না, ভগ্নাংশ হয় না। এখন আমি কি বলবো যে ইউজার যাতে ভগ্নাংশটা ইনপুট দেখ? আমাকে বুঝতে হবে যে আমি কোন চলকের জন্য কোন ডাটা টাইপ নির্ধারণ করব। যেমন আমি কাউকে বয়সের জন্য একটা সি প্রোগ্রাম বানাইতে বলছি, এখন বয়সের ইনপুট যখন আমি নিব, আমি ফার্স্টে চিন্তা করব যেহেতু প্রবলেম বানাইতেছি, আমি যেহেতু আমি সি প্রোগ্রাম করতেছি, সরি, আমি যে সি প্রোগ্রামটা করতেছি সেই সি প্রোগ্রামিং এর জন্য আমাকে সবার প্রথমে চিন্তা করতে হবে যে আমি যে প্রোগ্রামটা বানাইতেছি সেটা আসলে আমার প্রোগ্রামটা ঠিক হইতেছে কিনা। সবার প্রথমে আমার প্রথমে চিন্তা করতে হবে যে আমি ইউজার থেকে যে বয়সের ইনপুটটা নিব, অবশ্যই বয়সটা কি হইতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না, ঠিক আছে? তো ভগ্নাংশ যাতে না দিতে পারে ইউজার, সেটার জন্য ডাটা টাইপটা কি দিব? এখন আমি বললাম যে তোমরা একটা প্রোগ্রাম বানাও যেটা কি করবে, ভাগফল নির্ণয় করবে। ভাগফল নির্ণয়ের ক্ষেত্রে ভাগফলকে আমরা কি বললাম, ডিভিশন। ডিভিশনের সংক্ষিপ্ত রূপ কি বলছি, ডিভ, ঠিক আছে? আচ্ছা, ডিভিশনই আমরা বললাম। এটা আমাদের কি একটা ভেরিয়েবল, এটা ডাটা টাইপটা কি আসবে? ফ্লোট। কেন আসবে? কারণ এখানে পূর্ণ সংখ্যাও আসতে পারে, ভগ্নাংশ। সহজ কথায় যেখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুইটা আসার চান্স থাকবে, সেখানে কি ইউজ করব আমরা? আর যেখানে শুধু পূর্ণ সংখ্যা আসার চান্স থাকবে সেটার জন্য আমরা ডাটা টাইপটা কি ইউজ করব? তাহলে আমরা আপাতত কয় ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করতেছি? দুইটা। পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আসলে কোন ধরনের ডাটা টাইপ ইউজ করব? পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুইটা আসার চান্স থাকলে কি ইউজ করব? ফ্লোট। আর যদি যদি পূর্ণ সংখ্যা শুধু হয়, যেমন রোল, বয়স, বা আমি বললাম বছর বা ইয়ার, ইয়ার ইনপুটের একটা করো, সি প্রোগ্রাম করো, ইয়ারের ডাটা টাইপটা কি হবে? কি হবে? ইন্টেজার। কারণ যেটা হচ্ছে, কেউ কি কখনো বলে 2015.5? কেউ কিন্তু এটা বলে না, সবাই কি বলে 2015, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু ক্লিয়ার, ভেরিয়েবল, ডাটা টাইপ, কোন জায়গায় কোন ডাটা টাইপ ইউজ করব সেটাও আমরা কি ক্লিয়ার। তো এত কথা বলার পর এবার আমরা মেইন জিনিসটাতে আসি, সেটা কি? দুটি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম। তো আমি কি বলছি, প্রোগ্রামের জন্য সবার প্রথমে কি বানাতে হবে, ইকুয়েশন। কি বানাতে হবে? ইকুয়েশন। তো ইকুয়েশনটা আমরা কি লিখব? আমরা দুইটা সংখ্যা জানি না, একটাকে কি ধরছি এক্স, আর একটাকে ডিভাইডেড বাই কি করতেছি, টু।
আর এই ফলাফলটাকে আমরা কোথায় রাখবো? আমরা যখন মিষ্টি কিনি, মিষ্টি কেনার পর মিষ্টিকে হাতে করে নিয়ে আসি, মিষ্টি কিসের মধ্যে আনি? প্যাকেটের মধ্যে। এক্স্যাক্টলি, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, এটা কি মিষ্টি? যেটাকে আমরা কার মধ্যে রাখতেছি? এভিজি নামক একটা প্যাকেটের মধ্যে। কথা কি বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমাদের সহজ কথা আমাদের কি তৈরি করা হয়ে গেছে? ইকুয়েশন। আর ইকুয়েশন যেহেতু সলভ করা হয়ে গেছে, তার মানে আমাদের কয়টা চলক আসবে? একটা, দুইটা, তিনটা। এখানে আমাদের জানা চলক কোনটা? জানা চলক কোনটা? যেটা বাম সাইডে থাকবে সেটা আমাদের জানা চলক, আর যেটা ডান সাইডে থাকবে সেটা কি আমাদের, তার মানে এক্স আর ওয়াই কি আমাদের? তো সবার প্রথমে সি প্রোগ্রাম করার জন্য আমাদেরকে কি করতে হবে, কি করতে হবে? ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট তৈরি করার জন্য সবার প্রথমে কোন বাটনটা আঁকতে হবে, আর স্টার্টের রেসপেক্টে কোডটা কি হবে আমাদের? হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এন্টার দেওয়ার পর মেইন ফার্স্ট ব্র্যাকেট, মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমার স্টার্ট বাটনের জন্য কোড কি কি? স্টার্ট বাটনের জন্য আমাদের কোডটা কি কি? হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কথা কি বুঝে গেছে? আচ্ছা, স্টার্টের পর আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ইনপুট। ওকে, স্টার্টের পর কি ইউজ করব? এই স্টার্ট বাটনের জন্য আমরা আগেই আলোচনা করছি, স্টার্ট বাটনের জন্য কোডটা কি হবে? হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এরপর আমরা কি বক্স বানাইছি? ইনপুট বক্স। ঠিক আছে, স্টার্টের পর কোন বক্সটা আসবে সবসময়? ইনপুট বক্স। এই ইনপুট বক্সের কাজ হচ্ছে কয়টা? তিনটা। সবার প্রথমে চলকের কি করা? চলকের নাম লেখা। সবার প্রথমে কি লেখা? চলকের নাম লেখা। আচ্ছা, আমাদের এখানে চলক কয়টা আছে? তিনটা, একটা হচ্ছে এভিজি, একটা হচ্ছে এক্স, একটা কি? তা আমরা লিখে নিই, এভিজি এক্স কমা ওয়াই। তো আমরা সবার প্রথমে চলকের নাম লিখলাম এক্স, দেন কি লিখলাম ওয়াই, দেন কি লিখলাম? সেকেন্ড কাজ, চলকের ডাটা টাইপ চলকের কি নির্ধারণ করা, ডাটা টাইপ নির্ধারণ করা। এখন কথা হচ্ছে এক্স একটা কি চলক, এটা ডাটা টাইপটা কি হবে? ফ্লোট হবে। কেন হবে? আমরা কি জানি, গড় নির্ণয়ের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুইটাই আসতে পারে। তাহলে এক্স যেহেতু চলক, এটা ডাটা টাইপটা কি হবে? FLOAT, ফ্লোট। আর সিতে প্রথম চলকের ডাটা টাইপ যা হয়, এরপরে যতগুলো চলক আছে সবগুলো ডাটা টাইপও কি হবে? সেম হবে। তাহলে ওয়াই ডাটা টাইপটা কি হবে? এরপরে এভিজি ডাটা টাইপটা কি হবে? এতটুকু ক্লিয়ার তো সবার? আচ্ছা, তিন নাম্বার কাজ হচ্ছে অজানা চলক যদি থাকে, অজানা চলকের জন্য, মানে অজানা চলকের জন্য এ দিয়ে, সহজ কথায় এতে আমাকে কি করতে হবে? অর্ডার দিতে হবে, দেন কি করতে হবে? টাস্ক। এখন আমাদের এখানে কি অজানা চলক আছে কোনোটা? আমরা একটু ইকুয়েশনটা দেখি, আমাদের কি অজানা চলক আছে? ইকুয়েশন ঠিক দেখলেই আমরা কি বুঝতে পারবো, জানা চলক আর অজানা চলক। ইকুয়েশনের বাম সাইডে যেটা থাকে সেটা কি চলক? ইকুয়েশনের ডান সাইডে যারা থাকে, যে চলকগুলো থাকে। এখন ইকুয়েশনের ডান সাইডে কি চলক আছে? কয়টা চলক আছে? এক্স আর ওয়াই, আমি কি জানি সেটা কি? তার মানে এরা কি অজানা চলক। এখন যেহেতু অজানা চলক আছে, তিন নাম্বার কাজ সবার প্রথমে কি করতে হবে? অর্ডার দিতে হবে। এই অর্ডার দেওয়াটা সি প্রোগ্রামিং এ কার মাধ্যমে করা হয়? আমরা যখন এরকম একটা বক্স দেখি কম্পিউটার ওপেন করার পর, উপরে কি দেওয়া থাকে?
ফার্স্ট নেম দেখার পর আমরা বক্সটার ভিতরে আমাদের কি করি, নাম লিখি, লাইক আমরা লিখলাম সাকিব, এরকম টাইপের কিছু একটা লিখি, ঠিক আছে? বা আমি চাইলে এখানে কি লিখবো, ফার্স্ট নেম থাকলে আমরা কি লিখবো, লাইক তানভীর। এই ফার্স্ট নেমটা কি করতেছে, ফার্স্ট নেমটা কি করে, তার মানে ইউজারকে আমার কম্পিউটারের মাধ্যমে কি করবে, অর্ডার দিবে। তার মানে আমার কম্পিউটার ফার্স্ট নেমের মাধ্যমে কাকে অর্ডার দিতেছে, কাকে অর্ডার দিতেছে, আর ইউজার সে অনুযায়ী কি করতেছে, লেখা স্টার্ট করতেছে, ঠিক আছে? আবার আরেকটা কথা বলি, আমরা যখন পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড বক্সের উপর কি থাকে, এন্টার পাসওয়ার্ড। এই এন্টার পাসওয়ার্ড মূলত কি করতেছে, আমাকে কি করতে বলতেছে, আমাকে অর্ডার দিতেছে। এই এন্টার পাসওয়ার্ড দেখার পর ইউজার কি করে, কিপ্যাড টাইপ করে করে কি লেখে, পাসওয়ার্ডটা লেখে। এই যে ইউজার কিবোর্ডটা টাইপ করে লিখতেছে, সেটাকে কি বলা হয়, ইনপুট। তার মানে এই যে ফার্স্ট নেম, এটা কোথায় দেওয়া থাকে, স্ক্রিনে দেওয়া থাকে না, কোথায় দেওয়া থাকে, স্ক্রিনে, যেটা স্ক্রিনে দেওয়া থাকে সেটাকে কি বলা হয়। আর এই অর্ডারটার নাম হচ্ছে কি একটা, এই অর্ডারটার নাম কি, আউটপুট। আর এই আউটপুটকে মূলত কি বলা হয়, প্রিন্টএফ। তো আমি যদি ইউজারকে অর্ডার না দিই, ইউজারকে ইনপুট দিবে, আমি যদি ইউজারকে না বলি যে গড় নির্ণয় করো, ইউজার কি গড় নির্ণয় করতে পারবে, তাহলে ইউজারকে সবার প্রথমে আমাকে কি করতে হবে, গড় নির্ণয়ের কথা বলতে হবে। তাহলে আমাদের অজানা চলক কয়টা, দুইটা। তো সবার প্রথমে অজানা চলক কোনটা, তাহলে আমরা সবার প্রথমে অর্ডারটা কার জন্য দিব, এক্সের জন্য। তাহলে অর্ডার কার মাধ্যমে দেওয়া হয়, প্রিন্টএফ। প্রিন্টএফ দেওয়ার পর আমরা লিখব এন্টার ফার্স্ট NUMBER, আর অর্ডার দেওয়া হয়ে গেছে। তার মানে আমাদের ফার্স্ট কাজ কি, এর কাজ কি শেষ। এবার কার কাজ স্টার্ট হবে, টাস্ক, অর্ডার দিবে কে, অর্ডার দিবে কে, কম্পিউটার, অর্ডারটা দিবে কে, কম্পিউটার, আর টাস্কটা করবে কে, ইউজার। এই টাস্কটা কে করবে, ইউজার, অর্থাৎ ইউজার কি করবে, ইনপুট দিবে। এই টাস্ক তথা ইউজার তথা ইনপুট, এটাকে সি প্রোগ্রামিং এ যে কোডটা দিয়ে করা হয় সেটাকে কি বলা হয়। যখন আমি তোমাদেরকে বলবো যে প্লিজ এন্টার, আমি কি করতেছি, কম্পিউটার হিসেবে তোমাকে কি বলতেছি, অর্ডার দিতেছি। তারপরে তোমরা কি করবা, কি কি ক্লাসের মধ্যে কি করবা, প্রবেশ করবা। তুমি কি ইউজার, ক্লাসে কি করতেছো, প্রবেশ করতেছো, তার মানে তুমি কি করতেছো, ইনপুট দিতেছো। ইনপুট দেওয়া মানে কি, স্ক্যান অ্যাপ, ঠিক আছে? সেটা কি, স্ক্যান অ্যাপ। তাহলে আমরা লিখবো SCANF, স্ক্যান অ্যাপ। যখনই আমি স্ক্যান অ্যাপ লিখবো, কম্পিউটার বুঝবে তার মধ্যে কি দেওয়া হইতেছে, একটা ইনপুট। এখন আমরা কয়টা সংখ্যার জন্য ইনপুট নিতেছি, দুইটা। এখন এক্স এর জায়গায় কেউ কি ইনপুট দিবে, ফাইভ, লেট এক্সাম্পল কেউ ফাইভ দিবে, কেউ সিক্স দিবে, কেউ 2.5 দিবে, 3 দিবে, এটা যার যার ব্যাপার। কিন্তু এই ফাইভটা যে দিতেছে, এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, ডেটা বলা হয়। কম্পিউটার সহজ কথা, স্ক্যান অ্যাপ বলা মানে কি, কম্পিউটার বুঝতেছে তার কাছে কি আসবে, একটা ইনপুট আসবে। এক্সটা কি, এক্সের জায়গায় কি দিছে, ফাইভ। এই ফাইভ বলতে মূলত কাকে বুঝায়, একটা ইনপুটকে। এখন ইনপুটটা আসলে কি, ইনপুটটা আসলে কি, ডাটা। এই যে ডাটাটা, সেটা আমাকে কাকে বুঝাইতে হবে, কম্পিউটারকে। যখনই আমি স্ক্যান অ্যাপের ভিতরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি কি দিব, পার্সেন্টেজ, কি দিব, এই পার্সেন্টেজ বলতেই মূলত কম্পিউটার কি বুঝবে। আচ্ছা, এটাকে আমি অন্য কালার দিয়ে দেখাই। এই পার্সেন্টেজ বলতেই কম্পিউটার কি বুঝবে, ডাটা, ঠিক আছে? তো পার্সেন্টেজ, এখন কম্পিউটার বলতেছে হ্যাঁ বুঝলাম, তো ডাটা আসবে, কোন ধরনের ডাটা, কোন ধরনের ডাটা। আমরা কার জন্য ইনপুটটা নিতেছি, আমরা ইনপুটটা কার জন্য নিতেছি, ফার্স্ট নাম্বারের জন্য। তার মানে এখানে ফার্স্ট নাম্বার কোনটা আমাদের, এক্স। ফার্স্ট নাম্বারটা কি, এক্সের ডাটাটা কি,
ফ্লোটের প্রথম অক্ষর কি? কথা কি বুঝে গেছে? আমি যখনই স্ক্যান অ্যাপ লিখবো, কম্পিউটার বুঝবে তার মধ্যে কি আসতেছে, ইনপুট। আমরা ইনপুট হিসেবে সবসময় কি দিব? ডেটা দিব। এই ডেটা বলতে মূলত কাকে বুঝায়? এখন কম্পিউটার জিজ্ঞেস করবে, ভাই বুঝলাম তো ডেটা ইনপুট হইতেছে, তাহলে কোন ধরনের ডেটা ইনপুট হবে? তো আমরা কার জন্য ইনপুটটা নিতেছি? আমরা কার জন্য অর্ডার দিতেছি? ফার্স্ট নাম্বার। তো ফার্স্ট নাম্বারের জন্য যেহেতু আমরা অর্ডার দিতেছি, তাহলে আমাদের ফার্স্ট নাম্বার কি? ফার্স্ট নাম্বারটা হচ্ছে এক্স। তো এক্স এর ডাটা টাইপ কি? ফ্লোটের প্রথম অক্ষর কি? তার জন্য কি আসছে? তারপরে একটা কি বসবে? কমা। কম্পিউটার একটু থামবে, থামার জন্য সে কি দিছে? কমা। এবার কম্পিউটার জিজ্ঞেস করবে, এবং এবং কার জন্য? কি জিজ্ঞেস করবে? এবং কার জন্য? এবংকে কার মাধ্যমে প্রকাশ করা হয়? অ্যান্ড। কার মাধ্যমে? কার জন্য? কথা কি বুঝে গেছে? এটা কয়টা সংখ্যা, কার জন্য অর্ডারটা দিছি আমরা শুধু? এবার আমাদের কয়টা অজানা চলক আছে? দুইটা। তার মানে অর্ডারটা কয়বার হবে? এবার কার জন্য আমরা দিব, তাহলে কি লিখবো? এন্টার। ঠিক আছে, ইউজার অ্যান্সার দিবে কার মাধ্যমে, মানে ইউজার কি করবে, টাস্ক করবে, তাহলে কি লিখবে? স্ক্যান অ্যাপ। তারপর কি করবে? পার্সেন্টেজ। তারপর থামবে, এবং ভেরি গুড, ক্লিয়ার। তার মানে আমরা বলতে পারি এই পর্যন্ত আমরা কতটুকু অংশের কোড শেষ করছি? ইনপুট শেষ হয়ে গেলে তারপরে কি আসবে? কম্পিউটার তিনটা কাজ করে, ইনপুট, প্রসেসিং। তো ইনপুটের পর আমাদের কি বক্সের কাজ হবে? এটা আমাদের ইনপুট বক্স। ইনপুটের পর কি আসে? প্রসেসিং এর সরাসরি ইকুয়েশনটা আমরা বসাই দিব। কি বসাই দিব? ইকুয়েশনটা কি আমাদের? তো আমরা জাস্ট কি লিখবো? ডিভাইডেড বাই কি দিব? ক্লিয়ার, প্রসেসিং বক্সের কাজ শেষ। ইনপুট শেষ, প্রসেসিং শেষ, এবার কি আসবে? এটাকে কি বলা হবে? আউটপুটে আমরা কাকে রাখবো? কারণ ফলাফলটা কার মধ্যে সংরক্ষণ হচ্ছে? অ্যাভারেজকে যদি আমরা ডাক দিই, তাহলে আমরা কাকে পাবো? আউটপুটটাকে পাবো। কথা কি বুঝতে পারছি? আউটপুটটা কোন বক্সের মধ্যে আছে, মানে সরি, অ্যাভারেজটা কোন বক্সের মধ্যে আছে? এই আউটপুট বক্সের জন্য সি প্রোগ্রামিং এ যে কোডটা ইউজ করা হয় কি, তার মানে প্রিন্ট এফ একবার কার জন্য ইউজ করা হবে আর আরেকবার কার জন্য? কয় ক্ষেত্রে আউটপুট, ইয়া, প্রিন্ট এফটা ইউজ করা হবে, আরেকটা কি? আউটপুট। তাহলে এই বক্সটা কি বক্স? আমাদের আউটপুট বক্স। এই আউটপুট বক্সের জন্য আমাদের কোন কোডটা ইউজ করতে হবে? এই আউটপুট বক্সের জন্য আমাদেরকে কোনটা ইউজ করতে হবে? তাহলে আমরা পরের লাইনে আর দেরি না করে কি দিব? তারপরে এখন এই প্রিন্ট এফ এর মধ্যে, এই আউটপুট বক্সের মধ্যে কি আসছে? সরি, এই আউটপুট বক্সের জন্য কোডটা কি আসছে? প্রিন্ট এফ। আচ্ছা, এখন এই আউটপুট বক্সে কি লেখা আছে? এই আউটপুট বক্সে কি লেখা আছে? এভিজি। আউটপুট বক্সে কি লেখা আছে? তো আউটপুট বক্সে যেটা লেখা আছে, আমরা সবার প্রথমে সেটা কি করব, লিখব। এখন অ্যাভারেজটা কি আমাদের? অ্যাভারেজটা কি একটা চলক? অ্যাভারেজটা কি সব সময় মনে রাখতে হবে, যদি আউটপুট বক্সে কখনো কি আসে, ভেরিয়েবল আসে, তাহলে সবার প্রথমে সেই ভেরিয়েবলটার কি লিখতে হবে, কি লিখতে হবে? তো আউটপুট বক্সে একটা কি আসছে, চলক আসছে, এই চলকটার নাম কি? এভিজি। তাই আমরা সবার প্রথমে এভিজিটা কি করছি, নাম লিখছি। তার আগে
তার আগে একটা কি করতে হবে, দেন কমা দিতে হবে, তারপরে দুইটা কি দিতে হবে, ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। এখন কথা হচ্ছে এভিজি এটা কি একটা চলক না? এই চলকটা ডাটা টাইপ কি? ফ্লোটের জন্য কি আসবে? কথা কি বুঝা গেছে? যদি আউটপুট বক্সে চলক থাকে তাহলে সবার প্রথমে কি করতে হবে, চলকের নাম লিখতে হবে, তারপর চলকের আগে একটা কি দিতে হবে, কমা দিতে হবে, দেন ডাবল ইনভার্টেড কমা দিয়ে ওই চলকটার কি লিখতে হবে, ডাটা, পার্সেন্টেজ দিয়ে কি আসতেছে, ডাটা, আর এফ দিয়ে কি বুঝায়, টাইপ। দুইটা মিলে কি হইতেছে, পার্সেন্ট বলতে মূলত কাকে বুঝায়, ডাটা, এফ বলতে মূলত কাকে বুঝায়। কথা কি বুঝে গেছে? কারো কনফিউশন আছে? আর সেমিকলন দিয়ে আমার লাইনটা কি করব, শেষ করব, তাহলে আমার দুইটা সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রামটা কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। কারো কি কোনো কনফিউশন আছে? আমি জাস্ট কি করছি, ফ্লো চার্টটা দেখে দেখে কি করছি, কোডিং, টোটাল কোডিংটা করছি। এবার আমি যে কোডিংটা করছি সেটাকে আমার কি করে দেখতে হবে, রান করে দেখতে হবে। ওকে, এখন বিল্ড দিয়ে আমি এটাকে বিল্ড দিলাম, দেন এটাকে আমি এবার কি করব, রান দিলাম। ফার্স্ট নাম্বার আমি কি দিলাম, টু, সেকেন্ড নাম্বার আমি কি দিলাম, টু। এবার এন্টার দেওয়ার পর রেজাল্ট কি দেখাইতেছে, টু। দুইটা সংখ্যার অ্যাভারেজ কি? সহজ কথায় আমি প্রথম সংখ্যাটা এক্সের জায়গায় কত নিতেছি, টু, ওয়াইয়ের জায়গায় আমি কি নিতেছি, টু, ওয়াইয়ের জায়গায় কি নিচ্ছি, টু। এই টু টু যোগ করে কত দিয়ে ভাগ করতেছি, টু দিয়ে, রেজাল্ট আমার কত আসতেছে, টু। তার মানে আমার প্রোগ্রামটা কি হয়েছে, সাকসেসফুলি রান করছে। এখন অনেকের একটা কোশ্চেন থাকে যে এখানে আমি স্ক্যান অ্যাপের ভিতরে, আমি স্ক্যান অ্যাপের ভিতরে এই পার্সেন্টেজ এফটাকে আমি কিসের মধ্যে লিখছি, ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখছি, কিন্তু এক্সটাকে আমি কি করি নাই, ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখি নাই। তার কারণ হচ্ছে একটাই, আমি যদি এটাকে রান করি, আমি এখানে ফার্স্টে কি লিখলাম, 12। আমি একটা ডাটা দিছি না? একটা জিনিস দেখা যাক, এখানে প্রিন্ট এফ এর মধ্যে আমরা কি লিখছি, এন্টার ফার্স্ট নাম্বার, ডাবল ইনভার্টেড কমার ভিতরে যেটা লেখা হয় সেটাই কোথায় শো করে, স্ক্রিনে শো করে। আমি আবার দেখাই জিনিসটা, আমার এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে কি দেওয়া আছে, এন্টার ফার্স্ট নাম্বার। আমি যদি বিল দিয়ে এটাকে বিল করি, দেন আমি যদি এটাকে রান করি, কি দেখাইতেছে, এন্টার ফার্স্ট নাম্বার। সেটা কার জন্য, এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি কি দিছি, এন্টার ফার্স্ট নাম্বার। এবার এরপরে এই যে এখানে মাউসের পয়েন্টারটা কি করতেছে, জ্বলতেছে, নিপতাছে, এটা কার জন্য আসছে, স্ক্যান অ্যাপের জন্য। এখন পার্সেন্টেজ এফ বলতে মূলত আমি কি ইনপুট দিতেছি, একটা ডাটা ইনপুট দিতেছি, সেই ডাটাটা আমি দিলাম 2.3। আমি খালি কাকে দেখাইতেছি, পার্সেন্টেজ এফ বলতে মূলত কাকে দেখাইতেছি, একটা ডাটাকে দেখাইতেছি, কাকে, ডাটাকে। আমার কি দরকার আছে কার জন্য ডাটাটা দেখানোর, আমি খালি কাকে কি দেখাবো, ডাটা দেখাবো, কিন্তু সেটা কার জন্য ডাটাটা নিছে, এটা কি আমার দেখানোর দরকার আছে? তাই আমি এক্সকে কিসের মধ্যে রাখি নাই, ডাবল ইনভার্টেড কমার ভিতরে রাখি নাই। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, দেন আবার এই যে একইভাবে এন্টার সেকেন্ড নাম্বার, এটাও ডাবল ইনভার্টেড কমার ভিতরে আছে দেখি এটা শো করতেছে। এরপরে আমি নিলাম 2.2। ওকে, এবার আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর কি আসতেছে, 2.250। এটা কি আমার একটা আউটপুট, এটা আমার কি একটা, এই আউটপুটেরটাতেই আসি, আউটপুট কোনটা আসতেছে, এই লাস্ট লাইন আসতেছে না, আমি খালি কি দেখাইতেছি, ডাটা দেখাইতেছি। তো ডাটা দেখানোর জন্য শুধু কি আসতেছে, 2.25। কার জন্য ডাটাটা শো করব সেটা দেখানোর দরকার আছে? তার মানে আমরা কি নিয়ে কাজ করতেছি, ভ্যালু নিয়ে, তাই সেই ভ্যালুটাকে আমরা কার মধ্যে রাখছি, ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখছি, আর যেটা দেখানোর দরকার নাই সেটাকে কি করছি, আমরা ডাবল ইনভার্টেড কমার বাইরে রাখছি। এটাই হচ্ছে আজকের ক্লাস। তো আশা রাখি সি প্রোগ্রামিং এর আমরা অল্প অল্প করে যে টিউটোরিয়ালগুলো তৈরি করতেছি এটাতে তোমাদের অনেক হেল্প হবে। তো আমাদের টিউটোরিয়ালগুলো তোমাদের কেমন লাগে আমাদেরকে জানাবো। আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।